আপনারা যারা অলরেডি আসলে বিভিন্ন ধরনের মাস্টার কার্ড ইউজ করেন বা দেখা গেছে যে বিভিন্ন ধরনের কার্ড ইউজ করেন বা নতুন কার্ড নেওয়ার চিন্তা করতেছেন তাদের ক্ষেত্রে আজকে ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। বিকজ অফ হচ্ছে আজকে আমি আপনাদেরকে আসলে বলবো এই কার্ডটা বা এই ধরনের কার্ডগুলো মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড বা এই ধরনের কার্ডগুলো নেওয়ার ক্ষেত্রে বা যেগুলো ডলার ইউজ করা যায়, বুস্টিংয়ের জন্য ইউজ করা যায়, এই ধরনের কার্ডগুলোকে আসলে ট্রাভেলের ক্ষেত্রে ইউজ করা উচিত হবে কি না বা কোন ক্ষেত্রে এই কার্ডগুলো আপনার নেওয়া উচিত এবং কোন ক্ষেত্রে এই কার্ডগুলোকে অ্যাভয়েড করা উচিত। সো হ্যালো ভিউয়ার, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। অ্যাকচুয়ালি এই পর্যন্ত কিন্তু সবসময় আমি আসলে আপনাদেরকে কার্ড নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আসলে উদ্বুদ্ধ করছি এবং কোনভাবে কীভাবে আপনি আসলে কার্ড নিতে পারেন বেনিফিটগুলো দেখালাম। বাট আজকে আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের কার্ডগুলোর ক্ষেত্রে কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে এবং কোন কোন ক্ষেত্রে আপনি এই ধরনের কার্ডগুলো ইউজ করবেন না সেটা সম্বন্ধে টোটাল ডিটেলস। আই থিঙ্ক সো আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি এই কার্ডগুলো অলরেডি ইউজ করেন সেক্ষেত্রেও আপনার কিছু ধারণা হবে, আর আপনি যদি কার্ড নেবেন ভাবতেছেন তাহলে সেই ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল কাজের জন্য আমার দেখা গেছে কার্ড ইউজ করতে হয়। বিভিন্ন দেশে ট্রাভেল করার সময় আমার হচ্ছে কার্ড ইউজ করতে হয়। দেখা গেছে যে এই ক্ষেত্রে নট অনলি পিওনিয়ার কার্ড, সেক্ষেত্রে আপনার হচ্ছে ইবিএল এর বিভিন্ন কার্ড, ডেবিট কার্ড, তারপরে হচ্ছে আপনার মানে যত ধরনের কার্ড আছে মোটামুটি ম্যাক্সিমাম কার্ডগুলো আসলে টেস্টিং পারপাসে আবার ইউজ করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে আজকে বলবো যে কীভাবে কার্ড নেবেন, কী নেবেন না নেবেন, এই ক্ষেত্রে আসলে আমার এই চ্যানেল ভিজিট করলে আপনি কার্ড সম্বন্ধে মোটামুটি বাংলাদেশের কার্ড সম্বন্ধে মোটামুটি ধারণা পেয়ে যাবেন, সেগুলো থেকে আপনি চাইলে নিতে পারেন। বাট আজকে আমি আসলে বলবো যে এই কার্ডগুলোর আসলে ডিসঅ্যাডভান্টেজ, যে আসলে এই কার্ডগুলো বা এই প্রিপেড কার্ডগুলো কেন ইউজ করবেন না, কোন ক্ষেত্রে ইউজ করবেন না। আপনি যদি ট্রাভেল করেন, ট্রাভেল করার ক্ষেত্রে আমি এতদিন সাজেস্ট করলাম যে ভাই আপনারা চাইলে ট্রাভেল কার্ড ইউজ করতে পারেন বা প্রিপেড বিভিন্ন প্রিপেড কার্ড ইউজ করতে পারেন, যেটা আপনার জন্য অনেকটুকু হেল্পফুল। বাট এই ক্ষেত্রে হেল্পফুল তখনই হবে যদি আপনি ট্রাভেল করার সময় আপনি কোথাও থেকে পারচেজ করেন। আমি বলি মনে করেন যে আপনি ব্যাংকক গেলেন, সেখান থেকে আপনি কিছু জিনিস পারচেজ করবেন বা কিনবেন, বাংলা কথায় যদি বলতে চাই তাহলে কোনো কিছু কিনবেন, সেই ক্ষেত্রে আপনি এই ধরনের কার্ডগুলো ইউজ করতে পারেন। এক্ষেত্রে কোনো তেমন একটা প্রবলেম হবে না, এটা আপনার জন্য বেনিফিট। নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো পারচেজের ক্ষেত্রে যদি আপনি ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করেন বা ইন্টারন্যাশনাল পারচেজিংয়ের ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। বাট আপনি যদি দেশের বাইরে ঘুরতে যান বা কোথাও যান ট্রাভেল পারপাসে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য সম্পূর্ণভাবে লস। আমার কাছে পার্সোনালি মনে হয় শুধুমাত্র সিকিউরিটিটা বাদে বাকি সব কিছুতে লস। নাম্বার ওয়ান লস আমি আপনাদেরকে বলি, নাম্বার ওয়ান হচ্ছে এই কার্ডগুলোতে আপনি ব্যালেন্স লোড করলেন, লোড করার পরে এই কার্ড বলতে হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা না, এছাড়া যত ধরনের প্রিপেড কার্ড আছে বাংলাদেশে কার্ডগুলো লোড করলেন, লোড করার পর আপনি দেশের বাইরে গেলেন, দেশের বাইরে যাওয়ার পরে আপনি যখন এটা দিয়ে এটিএম উইথড্র করবেন তখন কিন্তু আপনি 3% চার্জ করে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে 2% চার্জ করে, তার মানে $100 উইথড্র করলে আপনাকে হচ্ছে $3 দিয়ে দিতে হচ্ছে। সো এটা আমার কাছে পার্সোনালি মানে প্রবলেমেটিক মনে হয়, এটা একটা গেল। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি $3 দিয়ে দিচ্ছেন তা কিন্তু না, এই ক্ষেত্রে ধরেন আপনি কথার কথা আপনি মনে করেন যে $20 আপনার প্রয়োজন, আপনি $20 উইথড্র করলে তাদের লিমিট আছে সর্বনিম্ন চার্জ মনে করেন $2 কাটবে। এখন $20 উইথড্র করার ক্ষেত্রে যদি $2 কাটে আর $5 উইথড্র করার ক্ষেত্রে যদি $2 কাটে, আমি ফর এক্সাম্পল বলতেছি $2 কাটে, তাহলে কিন্তু আপনার জন্য এটা কিন্তু লস, ঠিক আছে। এই পারপাসে যদি আপনি ইউজ করেন তাহলে এই কার্ডগুলো লস। এবার আসে হচ্ছে এছাড়াও আরেকটা লস বুঝাই, সেটা হচ্ছে যে এই কার্ডগুলোতে ধরেন হচ্ছে আপনি ক্যাশ উইথড্র ক্ষেত্রে আমি বলতেছি, ধরেন কোনো জায়গা থেকে আপনি এটিএম উইথড্র করবেন দেশের বাইরে, আপনি এটিএম উইথড্র করতে গেলেন, উইথড্র করার পরে আপনি জেনারেলি ব্যাংকের সাথে যদি কোনো আপনি হচ্ছে ডলার এক্সচেঞ্জ করেন তাহলে যে রেটটা পাবেন তার থেকে প্রায় মিনিমাম মানে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় আপনি 15 থেকে 12, 15, 8, 10 মানে এক এক ব্যাংকের এক এক চার্জ, যে এটিএম থেকে আপনি উইথড্র করছেন সেটার মধ্যে কিন্তু সবচেয়ে কম রেট মানে সবচেয়ে যেই ভ্যালুটা পাচ্ছেন তার চেয়ে কম রেটে আপনি কিন্তু হচ্ছে উইথড্র করতে পারছেন। ফর এক্সাম্পল আমি হয়তো অনেকে বুঝবেন না, আমি একটু ক্লিয়ার করে বুঝাই, মনে করেন আপনি $101 নিলেন, $1 আপনি ধরেন কথার কথা ইন্ডিয়া থেকে আপনি যদি এটা ভাঙান তাহলে সেই ক্ষেত্রে ভাঙানো বলতে মানে যেটা বাংলা বলা যায় বা আপনি হচ্ছে এক্সচেঞ্জ করেন তাহলে সেই ক্ষেত্রে ধরেন আপনাকে কত টাকা রুপি দিল, মনে করেন আপনি ৬৫ রুপি পেলেন, আপনি এটা সরাসরি ব্যাংক থেকে করলেন ৬৫ পেলেন, আপনি যদি বাইরে থেকে করেন তাহলে হয়তো একটু বেশি হতে পারে, ধরেন আপনি ৬৬ রুপি পেলেন। কিন্তু যদি আপনি এই কার্ড ইউজ করে কোনো এটিএম থেকে উইথড্র করেন তখন দেখবেন যে আপনি ৬১ রুপি পাচ্ছেন, কারণ হচ্ছে
ওই ব্যাংকের সর্বনিম্ন রেট বা সবচেয়ে কম রেট কিন্তু তারা ওইখান থেকে পার্সেন্টেজ হিসাবে কেটে নিচ্ছে। সো এটা কিন্তু একটা বড় প্রবলেম। সো তার মানে আমি আপনাকে মোটামুটি এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি যে ট্রাভেলিং এর ক্ষেত্রে, ফর এক্সাম্পল আপনি $500 পকেটে নিয়ে যাচ্ছেন, আপনি এখানে মনে করেন যে $2000 হচ্ছে আপনি পারচেস করবেন, তাহলে সেক্ষেত্রে কার্ডটা নিতে পারেন। আপনি $50 পারচেস করবেন, তাহলে সেক্ষেত্রে কার্ড ইউজ করতে পারেন, কারণ ওইখানে যদি কার্ডের অপশন থাকে, তাহলে সেই কার্ডের অপশন থাকলে সেখান থেকে আপনার জন্য ভালো। বাট আপনি যদি ক্যাশ উইথড্র চিন্তা করেন যে আমি দেশের বাইরে গিয়ে ক্যাশ উইথড্র করবো, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই কার্ডগুলো আপনার জন্য ক্ষতিকর বা আপনার জন্য লস, বিকজ অফ হচ্ছে আপনার শুধুমাত্র একটা সুবিধা দিবে, সেটা হচ্ছে আপনার মানিটা সিকিউরড এই প্লাস্টিক কার্ডের মধ্যে, বাট এছাড়া বাকিটাই ফুললি অসুবিধা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। হ্যাঁ, সো আই থিঙ্ক সো আপনাদের মোটামুটি একটু সেভিং করার জন্য আসলে আমার এই ভিডিওটা তৈরি করা। সো এটা গেল একটা ব্যাপার। এবার আসি হচ্ছে আপনি বলবেন যে ভাই কোন কার্ডটা নিবো, এই ক্ষেত্রে কি আমি আসলে ব্যাংকের সাথে লিঙ্ক করা কার্ড নিবো, যে কার্ডগুলো ডেবিট কার্ড বা ডুয়েল কারেন্সি ইউজ করা যায়, এরকম কোনো কার্ড নিবো কিনা, বা আসলে আমার প্রিপেড কার্ড নেওয়া উচিত হবে কিনা, বা কোন কার্ডটা নিবো। সো অ্যাকচুয়ালি এটার জন্য আমি আসলে আপনাদেরকে নেক্সট ভিডিও দিব। এক্ষেত্রে কষ্ট করে আপনাদেরকে আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, বিকজ অফ হচ্ছে এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে, দ্যাটস আমি নেক্সট ভিডিও দিব আপনার জন্য আসলে কোন কার্ডটা বেস্ট, একটা লং ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে দিব। সো আজকে এই পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।